চলাচলের রাস্তার বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত চলতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সংশ্লিষ্ট সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন করেও ব্যর্থ মনোরথে ফিরতে হয়েছে সমস্যায় জর্জরিত মানুষদের। অবশেষে শীত ঘুমে থাকা প্রশাসনের ঘুম ভাঙাতে রাস্তা অবরোধ করলো ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনা বৃহস্পতিবার গন্ডাছড়ার বরবাড়ি এবং পঞ্চরতন হাতিমাথা চৌমোহনি এলাকায়। পরে প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। গন্ডাছড়া মহকুমার দুটি স্থানে বৃহস্পতিবার স্থানীয় দাবি দাবা নিয়ে পথ অবরোধে বসে এলাকাবাসীরা। প্রথম অবরোধটি বসে গন্ডাছড়া আমবাসা সড়কের বরবাড়ি এলাকায়। সেখানকার এলাকাবাসীদের দাবি, জগবন্ধু পাড়া থেকে গঙ্গানগর পর্যন্ত গন্ডাছড়া আমবাসা সড়কের বেহাল অবস্থা হয়ে রয়েছে, সংস্কারের কোনো উদ্যোগ নেই আর পথের ফলে প্রতিদিন যানজট লেগে থাকে, পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। জনগণের পাশাপাশি পথ অবরোধে সামিল হয় স্থানীয় অটো চালকরা। পর্যটকের জেতা দলপতি কল্যাণ সিং, মেন সমস্যা হচ্ছে আমরা ওখানে আজকে যেটা রাস্তা অবরোধ করছে, সমস্যাটা রাস্তা মেন পয়েন্ট। এরপরে কল্যাণ সিং ব্রিজটা যেটা 4 বছর ধরে রয়েছে ভাঙে গেছে, আজকে আজকে দিয়া দুইবার আমরা রাস্তা অবরোধ করছি। এই রাস্তা ব্রিজ দলপতি কল্যাণ সিং এর ওখানে খোঁজ পাতা নাই। এর মধ্যে কল্যাণ সিং থেকে ওখানে জল ওখানে অসুবিধার খাইতে দলপতি ভাই এরম ভাবে দুইটা গাঁ সভা মিললে আমরা আজকে রাস্তা অবরোধ করতেছে। আমরা এই ডিমান্ড চাই আজকে এই সামনে বিধানসভা আগের ইডি সাকসেস করুন লাগবে। আমরা এইদিকে সাইকেল সমস্যা যেটা সমাধান করা লাগবে যে আমরা পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা শাসক এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর পথ অবরোধকারীরা প্রশাসনিক কর্তাদের আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে। এদিন দ্বিতীয় পথ অবরোধের ঘটনাটি ঘটে গন্ডাছড়া রৈশাবাড়ি সড়কের পঞ্চরতন হাতিমাথা চৌমোহনিতে। সাত সকালে ঘন কুয়াশার মধ্যে পথ অবরোধ শুরু হয়। এই অবরোধে সামিল হয় জয়রামপাড়া, নিউ জয়রামপাড়া, গিরাচন্দ্রপাড়া এবং কল্যাণ সিং এলাকার জনগণ। এলাকার তিনটি দাবি নিয়ে পথ অবরোধে বসে। এই দাবিগুলি হল, কল্যাণ সিং এডিসি ভিলেজে 4 বছর ধরে হাতিমাথা থেকে জয়রামপাড়ায় যাবার জন্য ছড়ার উপর ব্রিজ নেই, বর্তমানে ব্রিজ নির্মাণ কাজ চলছে আর তাতেও দুর্নীতি হচ্ছে। হাতিমাথা থেকে জয়রামপাড়ায় যাবার জন্য বর্তমানে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বহু বছর ধরে খারাপ হয়ে রয়েছে, অতি সত্ত্বর রাস্তা সংস্কার করতে হবে। জয়রামপাড়া, নিউ জয়রামপাড়া, দৈশরামপাড়া, রাজধানপাড়া, দলপতিপাড়া এইসব পাড়ায় যাওয়া রাস্তাগুলি দ্রুত সংস্কার করে দিতে হবে। লামানি বাবু বিও ব্রিজ ব্রিজ পাইছিনি কলসিক অংশবা তৈ কারেম কই বস তৈ রা কারেম তৈ করে মিয়া নুগা 4 বছর কাকা ব্রিজ পাই বপরা ঙ্গ জৈরা পারা ঙ্গ আতি মাথা কলংশি রাজদন জৈরা পারা উতুম জৈরা উজং চিনি ব্রিজ পাই অবলে তুই অফিসার রগ অফিস রগ সাজাক দেন রগ আগি রগ সাজাস লামা বকাস লামা বকাস সাজাস লামা বকাস সাজাস সব সাজাস ফেনা ফেনা হি ফাইয়া আস পর্যন্ত কাং ইয়া ইনি আস পর্যন্ত কাং ইয়া ওকে নরঙ্গি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। আগামী 2 মাসের মধ্যে কাজ করে দেওয়া হবে এই মর্মে আধিকারিকরা চুক্তিপত্রে স্বাক্ষর করার পর অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।